আজকে আমি করে দেখাবো মাংসের কোপ্তা, বিফ দিয়ে কোপ্তা করে দেখাবো। তো আমার এখানে প্রায় 1 কেজি আমি নিয়েছি, বিফ নিয়েছি। এটার কিমা আর কি, বিফের কিমা, এটা আমি কিনে এনেছি এখানে। আজকে তারিখটা হচ্ছে 22 তারিখ, আর আমি কালকেই ফ্রাই করব। তো আমি এইটা একটুখানি দেখাই আপনাদের আজকে আমাদের খাবার মধ্যে। এটা আমি বলেছিলাম যে কিছু জিনিস ফ্রিজিং করে যাব, আর কিছু আমি করে মানে এখন খাচ্ছি, আর কিছু ফ্রিজিং করে যাব। এখানে আমি একটা পেঁয়াজের হাফ নিয়েছি, ওইটা হাফ নিয়েছি। এই কোপ্তাটা আমি সব কিছু দিয়ে একটু মাখিয়ে নেব। এখানে কাঁচামরিচ নিয়েছি আমি 6টা। আমি 1 চামচ দিচ্ছি এখানে রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ এখানে আদা বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তারপরে আমি লাল মরিচ এখানে দিব 1 চা চামচ, লাল মরিচ 1 চা চামচ, লাল মরিচ 1 চা চামচ, হলুদ, হলুদটা ব্যাপারটা অনেকে দেয় অনেকে দেয় না, আমি দিচ্ছি হলুদটা 1 চা চামচ হলুদ দিচ্ছি, হলুদ, হলুদের গুঁড়া 1 চা চামচ হলুদ। আর লবণ দিচ্ছি, লবণ আপনারা পরিমাণ মতো দিবেন, আমি 2 চা চামচ এখানে লবণ দিব। অনেক অনেক সময় আমরা একটা করি কি, একটুখানি কোপ্তা ভেজে তারপরে দেখি, একটা ভেজে দেখি যে লবণের পরিমাণ কীরকম হলো। আর এটার সাথে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে আমি 2টা ডিম দিয়ে এটা এখন ভালো করে মেখে নিব। 2টা ডিম আমি ভেঙে দিয়েছি, সব সহ কুসুম টুসুম সব সহই আমি এটা ভেঙে দিয়েছি। এটা এখন আমি ভালো করে মেখে নিব। আচ্ছা, আর একটা জিনিস একটু দিচ্ছি এখন আমি, এটার সাথে গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচটা একটু বেশি লাগে, এটা বেশি দিলে ভালো লাগে, গোলমরিচটা যত বেশি হয় ততই ভালো লাগে। এখন আমি এটা মাখব, মেখে তারপরে চুলায় দিয়ে দেবো। অন্যদিকে চলছে চিকেন, এটা কি গ্রিল চিকেন করছি, গ্রিল চিকেন, গ্রিল চিকেন। এটা আমার বৌমা করছে, সেটা 4-5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিল, যত ইয়ে মশলা দিয়ে, গ্রিল মশলা যেটা লাগে আপনারা জানেন, আদা রসুন পেঁয়া আর সব কিছু যা যা দাবার দিয়ে এখন সে এটা দিবে হচ্ছে গ্রিলে, ওভেনে দিয়ে দিচ্ছে। এই যে এখন ওই গ্রিল আমরা চিকেনটা দিয়ে দেবো ওভেনে। আমি এটাকে বলছে 400-450 দেয় আর কি চিকেনটা। এখানে কত পিস, 5-6 পিস, এটা 400-450 গ্রিল করতে দিচ্ছে। কতক্ষণ রাখবা কেমা? হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিটের মতো রাখবো। আচ্ছা, 30-40 মিনিট পানিটা বের হয়ে শুকা যাবে, উল্টায় বলো আবার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 20 মিনিট রাখবো, রেখে তারপরে উল্টে দেব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে আমার মাখানো হয়ে গেছে, এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। এটা অন্তত পক্ষে আধা ঘন্টা রেখে দিলে ভালো, আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে আমি এটা ভাজতে শুরু করব। আচ্ছা, আমি এখানে চুলায় একটু চুলা জ্বালিয়ে দিই। হ্যাঁ, আমার তাওয়াতে আমি একটু তেল দিব, একটু তেল ছিল আগের থেকেই, তো আমি এটাতে খুব বেশি তেল, তেলে ডুবো তেলে লাগবে না। আমি এখানে 1 টেবিল, আমার তাওয়াটা বেশ বড়, 1 টেবিল চামচ আসলে তেল দিলাম, আগে 1/2 টেবিল চামচ মতো আমার এই তাওয়াতে তেল ছিল। এখন আমি এটা, আপনারা একটু লবণ দেখে নেবেন। এখানে একটা বিষয় আমি বলি, লবণ দেখার জন্য একটা
কোপ্তা আপনি করে দেখতে পারেন, আগে একটু ভেজে নিয়ে দেখতে পারেন যে কি আছে কি নাই, কি লাগবে কি অ্যাড করতে হবে এটা দেখে নিতে পারেন। আমিও দেখে নিয়েছি আসলে। এখন আমি এইরকম করে বল বল করে এই টাইপের এতটুকু করে বল করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তাপটা খুব বেশি থাকবে না, তবে এখানে একটা জিনিস বলি, একে আমি যখন বাংলাদেশি কোপ্তাটা করি তখন একটু বাইন্ডার হিসাবে এখানে শুধুমাত্র আমি ইয়ে দিয়েছি, ডিম দিয়েছি বাইন্ডারের জন্য। হ্যাঁ, প্রায় 1 কেজির মধ্যে, 1 কেজি কিমার মধ্যে আমি মাত্র 2-4 ডিম দিয়েছি। কিন্তু আমাদের দেশে যখন আমরা করি তখন কিন্তু অনেক বেশি পরিমাণ বাইন্ডার দিতে আমাদের হয়। অনেক সময় আমি ওই পাউরুটিটা দেই, ডিম তো দেই সাথে পাউরুটিটা দেই, অনেক সময় আবার ময়দাও অনেক সময় দেই বাইন্ডার হিসাবে, এত পানি ছাড়ে। কিন্তু আমি এখানে দেখেন আমি যে মাখিয়ে রেখেছি, এ দেখেন 1 ফোঁটাও পানি কিন্তু এখানে নাই, আসে না 1 ফোঁটাও পানি আসে না। তো আমার জন্য খুব সুবিধা হয়েছে, আমি একদম সুন্দর করে আমি এটা দিয়ে দিতে পারছি। এবার আপনি চুলাটা একটু কম করে দিতে হবে, আসলে খুব আমার চুলাটা একটু জোরেই আছে, কম করে দিলে জিনিসটা ভালো হয়। আমি চুলাটা কম করে দিচ্ছি এবং আমার মনে হয় এক একটা ইয়ে ভাজতে আমার 5 থেকে 7 মিনিট লাগবে, এটা কম আছে আপনারা করতে। এই যে 5 মিনিট হওয়ার পর আমি উল্টে দিচ্ছি, এই যে এই টাইপের ব্রাউন ব্রাউন হবে, এরকম একটু পোড়া পোড়া ব্রাউন ব্রাউন। এই কোপ্তাটা কিন্তু ভীষণ মজাদার, ভীষণ, আপনি কি বলবো, এটা এত টপটপ শেষ হয়ে যায় একটু রান্না করলে, একদম চটচট চটচট করে এটা শেষ হয়ে যায়, ভীষণ মজাদার। আমি সবগুলো এখন উল্টে দিব, ওই একটা পাশ 5 মিনিট মতো রেখেছি, এই দিকটা আমি খুব বেশি সময় রাখবো না, 2 থেকে 3 মিনিট রাখবো। এই যে আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, এটা আমি তুলে নিচ্ছি। এই যে হয়ে গেছে ভীষণ মজাদার কোপ্তা, ভীষণ মজাদার। আমি এখন এটা বক্স করে ফেলবো উঠানোর জন্য, আমাদের খাবার জন্য একটু রেখেছি, আর এই যে এটা বক্স করে তুলে রাখবো। আজকে 22 তারিখ, বলেছিলাম আমি যে চলে যাব চড়িদা থেকে, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন।